নমস্কার, শুভদীপ্রহ শুরু করছি উত্তকপতি প্রতিভার অনুষ্ঠান আজকের। এবং আজকের অনুষ্ঠান হচ্ছে কৌশিকীদের অনুষ্ঠান। কৌশিকী বিশ্বাস, নতুন করে কিছু বলার নেই। কৌশিকী মানেই সুন্দর ডিজাইন, আর কৌশিকী মানেই আমার প্রতি মাসের প্রথম শনিবার একটা স্পেশাল কিছু পড়া। কেন বললাম স্পেশাল কিছু, ওর পুরোনো শাড়িও যখন পরি সেটাও ভীষণ স্পেশাল হয়, কারণ ইন্ডিভিজুয়াল। আজকে কিন্তু একেবারে এখনকার নতুন ডিজাইন পরেছি। শাড়িটা তো এখন ডিসকাউন্টে পাবেন বটেই, এটা নাম্বার ওয়ান শাড়ি, এক নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, হাফ এটা পুরোটাই তসর, হাফটার মধ্যে পুরো হ্যান্ড পার্সি। পুরো হ্যান্ড পার্সি, ভালো লেগেছে। আচ্ছা, পার্সি মানে না, আমরা সবাই জানি আমি অফবিট কালার করলাম, মানে তুমি সবসময় লাল নীল হলুদ সবুজ পরোই, আমার খুব পছন্দ। হ্যাঁ, এটা একটু স্টিল গ্রে করলাম। আর শাড়িটাতে কি হয়েছে, পুরো হাফটা হচ্ছে পার্সি, আর হাফটা শাড়িটা কোনো কাটা জোড়া না করে হাফটার মধ্যে এইভাবে যাচ্ছে হচ্ছে ব্লকটা, আর নিচে একদম কিন্তু পার্সি পাড়াই যাচ্ছে, হ্যান্ড পার্সি, একদম হ্যান্ড পার্সি। উল্টো দিকটা দেখাবো, 7550 তুমি এরপরে কি কি এনেছো? আমি এনেছি তো অনেক কিছু এনেছি, আমি আগে একটু থলি দেখিয়ে নি। আপনারা জানেন থলি আমার বন্ধুর বুটিক আছে, জুটের ওপর কাজ করে, ও শাড়ির ওপরেও এখন কাজ করছে। এটা হচ্ছে ওদের ওর প্রোডাক্ট আর কি, এটা ক্লাচ। প্রথমটা আমি একটুখানি খুলে দেখিয়ে দিই। হ্যাঁ, মানে জায়গা ভালো ম্যাটেরিয়াল, হ্যাঁ খুব ভালো ম্যাটেরিয়াল। এটা হচ্ছে থলির প্রোডাক্ট, এটা 500 এইরকমই। এগুলো হচ্ছে ইক্কাতের সাথে, ব্যাক পোর্শনটা ইক্কাত, হ্যাঁ ইক্কাতের সঙ্গে বাংলার জুট, এবং তার মধ্যে হ্যান্ড পেইন্টিং। এটা হচ্ছে দু নম্বরটা, এটাও তাই। প্রাইসটা বলে দেবেন? হ্যাঁ, 500। এগুলো হচ্ছে ক্লাচ ব্যাগ। আচ্ছা, এটা হচ্ছে সেনোরিটা, সেনোরিটা, হ্যাঁ এটা সেনোরিটা। এটা তলাটা চওড়া আর কি, জুটের মধ্যে এরকম করা। হ্যাঁ, এটারও ভেতরে জিপ আছে এবং অনেকটা জায়গা, খুব পোক্ত ব্যাক, ব্যাকেও একটা ইয়ে আছে। এইটাও হচ্ছে 500। আমার এই সেনোরিটা শুনলে কিন্তু ঋত্বিক রোশনের কথা মনে পড়ে। এইটা হচ্ছে তোমার ইয়ে কলেজ ব্যাগও বলতে পারি, সাইড ব্যাগ। হ্যাঁ, সাইড ব্যাগ। হ্যাঁ, এই এটা ব্যাগটা, এগুলো জিপ দেওয়া। এটা হচ্ছে 350, 350 মাত্র। হ্যাঁ হ্যাঁ, এটা 350। এগুলো না প্রত্যেকেরই, প্রত্যেকটারই অনেক কালার ভ্যারাইটি আছে, আমি জাস্ট এক পিস করে দেখিয়ে দিলাম যে এটাও ইক্কাতের সঙ্গে। হ্যাঁ, এটা ইক্কাতের সঙ্গে জুট। কি ভালো দেখতে ব্যাগটা, ভীষণ ব্রাইট এবং খুব ভালো ম্যাটেরিয়াল, খুব ভালো ফিনিশিং এটা ব্যাগ। আর এই ভেতরে পুরো জিপ আছে, হ্যাঁ জিপ আছে। এটাও 650, 650। খুব সুন্দর ব্যাগগুলো। এবার আমরা চলে যাবো শাড়িতে। এক নম্বর তো আমি পরেছিলাম, এবার আসছি দু নম্বর। এগুলো কিন্তু একদম গাছি তসর, তসর বাই তসর, তসর বাই তসর। আর আজকের কিন্তু প্রোগ্রামের সবেতে 10% ডিসকাউন্ট, 10% কিন্তু বুটিকে আসলে আর একটু বেশি ডিসকাউন্ট কিছু কিছুতে পাবেনই, আপ টু 30% বুটিকে আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হ্যান্ড পেইন্টিং। হ্যাঁ, চলে দেখুন, ওই যে আঁচলটা হ্যান্ড পেইন্টিং, ওপরেও হ্যান্ড পেইন্টিং, একতারাটা হ্যান্ড পেইন্টিং এ গেছে। হ্যাঁ, কত স্মার্ট হতে পারে এর সঙ্গে, পোড়ামাটির গয়না দারুন যাবে। এটা হচ্ছে ব্লাউজটা 5550, 5550, 4995 এ পেয়ে যাবেন। এটা একটু ভুল হয়েছে, এটা 5650 হবে, যেহেতু হ্যান্ড পেইন্টিং আছে। আচ্ছা, 5650, তার উপরে 10% ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, 5085 হবে, 5085 হবে, এটাও তাই, তাই তো? হ্যাঁ, হ্যান্ড পেইন্টিং থাকলে 100 টাকা বেশি, এটাও তাই, এটাও তাই। এটাতেও আঁচলটা যে সুপাকিটা হয়েছে, এটা নাম্বার 3, নাম্বার 3 সুপাকি। এটা হাঁচলটা পুরোটা হ্যান্ড পেইন্টিং, আর গায়ের উপর গাটা এইভাবে যাবে। অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, মানে ব্রাশিং হয়েছে, এটা ব্লক ব্লক। হ্যাঁ, আঁচলটাই হ্যান্ড পেইন্টিং রয়েছে, এইভাবে যাবে পুরোটা, বাকিটা হচ্ছে এইটা। হাফটা তো বোঝাই যায়নি, এইটা হচ্ছে বাকিটা। আর তোমার এই পাড়ে পাড়ে একটা এফেক্ট করা হয়েছে। হ্যাঁ, এফেক্ট করা হয়েছে, এই জায়গাটা দেখালে খুব ভালো বোঝা যাবে, এটা ইক্কাতের এফেক্ট হয়, মানে ইক্কাতের বুনুইয়ের এফেক্টটাও ব্রাশিং এ আনে। নাম্বার 3 5650 5085 এ পাবেন। হ্যাঁ, নাম্বার 2 এন্ড নাম্বার 3 দুটোই হচ্ছে 5650, পাবেন হচ্ছে 5085 এ, এটা পাবেন হচ্ছে 14th এপ্রিল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এটা মাওমে। হ্যাঁ, এটা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 4, হ্যাঁ 4 নম্বর। হ্যাঁ, মাওমে,
মাও মে বাহ এই এটাও কিন্তু লাল ছাড়া এটার সঙ্গে থলির ওই লাস্ট ব্যাগটা দিয়ে হ্যাঁ গ্রিনটা দিয়ে হ্যাঁ সত্যি সত্যি নাম্বার 4 চার অল ওভার এটা একটু ট্র্যাডিশনাল এটা টাই এরকম ভাবে আমরা পড়তেই পারতাম না একদম মাতৃদিবস আসছে সামনে একদম এটা হচ্ছে 5,595 5,600 একদম উইথ সিল্ক মার্ক এই গ্রে কালারটা না তোরে আমি আজকে পরে ফিল করছি হ্যাঁ আমি গ্রে কালারটাকে এখন মানে তোরে খুব ভালো লাগছে আর এটা এটা না ডিজাইনারের একটা ব্যাপার একটা সিস্টেম তো ভালো লাগছে এক এক সময় ডিজাইনারদের এক একটা কালারের প্রতি প্রেম আমি ডিজাইনার মেইনলি কি বলতো তোরে যে এফেক্টটা আসে না আমি নিজে ডিজাইনার নই তাই আমার প্রেম তৈরি হয় এক একটা কালারে তুমি পরে পরে হয়ে গেছো তোমার যে এক্সপেরিয়েন্স হয়ে গেছে না কিন্তু এই শাড়িটা অসম্ভব হয়েছে মানে তুমি দুটো না অফবিট কালার কি নিয়ে কাজ করেছো এটা একটা ডার্ক পিচ বলতে পারি বন্ড পিচ বলতে পারি একটা হচ্ছে ডার্ক গ্রে দুটোকে নিয়ে কাজ করেছো একদম এটা হচ্ছে ব্লাউজটা আজকের ব্লকে বাহ 5550 4995 এ পেয়ে যাবেন নাম্বার 6 নাম্বার 7 হচ্ছে নারী এটাও ভীষণ হিট শাড়ি হ্যাঁ আর তোশরে ব্যাপারটা যে কি ভালো এসেছে এটা একটু পিচ কালার মানে পিচ ডার্ক রেডিশ পিচ রেড এন্ড পিচ মিডিয়ে পিচ বড় করে তার সঙ্গে ব্ল্যাক এটাও 5550 5550 এখন পাবেন 4995 হ্যাঁ এটাও কিন্তু ট্র্যাডিশনাল অল ওভার আর এই হচ্ছে ব্লাউজটা ব্ল্যাকে এবারে আসছি নাম্বার 8 আমার ভালো লাগার শাড়ি পাগল হওয়ার শাড়ি আমি ভীষণ পছন্দ করি কালাম করে মানে আমি দেখিয়েছিলাম সেই জানুয়ারিতে তারপরে আবার এত দিন ধরে কাজ হলো এটা হচ্ছে একদম পিওর হ্যান্ড কালাম করি পেন কালাম করি এটা হাতে আঁকা একেবারে কলাহস্তির কাজ আর তোশরটা কোষা জড়ি বর্ডার কোষা মানে এই কাজটা একদম একদম তাই হয়েছে মানে এত দিন লাগলো মোটামুটি 10টা শাড়ি তৈরি হতে আর কি 10টাই তুমি দেখাবে না হ্যাঁ 10টাই দেখাবো 8টা দেখাবো দুটো সেল হয়ে গেছে বলে রেখেছেন আগে থাকতে টিভিতে দেখাবার আগে কিন্তু আমরা আসব ওইভাবে নিয়ে নিয়েছেন হয়তো এগুলোর মধ্যেও কিছু কিছু হয়তো বুকড আছে হ্যাঁ এটা 14050 টাকা 14050 রুপিস 10% ডিসকাউন্ট 12645 12645 এখন সব অল ওভার একদম 12645 এ পাচ্ছেন 14050 এর শাড়ি এখন 10% ডিসকাউন্ট চলছে এবারে আসছে হচ্ছে 9 নম্বর নাম্বার 9 মানে আমি খালি এক এক সময় ভাবি প্রথম কথা বলি তোমার তোশরটা অসাধারণ মানে কোষাটা কারণ দেখো একটা দব 14000 এর শাড়ি তুমি তো আগামী 20 বছর 25 বছর হেসে গেলে পড়বে রেখে যাব একদম এটা রেখে যাব পরের জেনারেশনের জন্য এবং এটা এরকম থাকবে একদম আর অর্গানিক কালার তারপর একটা গন্ধ ওই ওটা ওই ভেড়ার দুধের কাঁচা গন্ধ ছাগলের দুধ বলে না ভেড়ার কাঁচা দুধ যেটা জাল দেওয়া হয় না এটাকে প্রসেস করা হ্যাঁ তাতে ওদের মোটামুটি 4.5 দিন চুবিয়ে রাখতে হয় এবং এটা না আবার করে কি বলতে এই ম্যাটেরিয়ালটাকে আমি দেখেছি মানে ভিডিওটা যে খরস্রোতা নদীতে মানে পাহাড়ি নদীতে ওই জলে ধোয়া এরকম করে বেঁধে রেখে দেয় ওই জল যাচ্ছে মানে এর ভিতরে যত ইম্পিউরিটিস সব বেরিয়ে যাচ্ছে একদম এই হচ্ছে শাড়িটা এটাও তোমার 14050 14050 এর আঁচলটাতে অর্জুন ছিল এবং অর্জুন আর শ্রীকৃষ্ণ মানে রথটা ছিল আর কি এবং এখন পাবেন 12645 12645 ব্লাউজ পিস সমস্তটা হাতে আঁকাই আউটলাইন এই আউটলাইন সব হাতে আঁকা এটা হচ্ছে 9 দেখালাম এবার আসছি নাম্বার 10 ওয়াও এই রংটাও কি ভালো আমার দারুণ লেগেছে এই রংটা খুব আনইউজুয়াল কম্বিনেশন আঁচলটা দেখাই এটা অ্যাকচুয়ালি ওই রাম সীতা বসে আছে গোছের গল্প তার সঙ্গে সখীরা আর রাধা কৃষ্ণ না এটা রাম সীতাই রাম সীতা এটা আর তার সঙ্গে আসছে গা এই কালারটা কিন্তু কৃষ্ণ নীল সেটা অর্গানিকে এইভাবে এসেছে হ্যাঁ একদম
কলমকারী প্রচুর ডিমান্ড হবে, এটা সরস্বতী হয় আছে গো সেই জানুয়ারির পর থেকে প্রচুর মানুষ। আমি তোমার ওই কলমকারীটা যখনই পড়ি ক্রেপে তখনই আমার কাছে প্রশ্ন আসে, হ্যাঁ হ্যাঁ তুমি মাঝখানে একদিন পড়েছো বোধ হয়, ফটো চলে গেছে একদম। এটা হচ্ছে শাড়িটা, একটু বড় করে দেখি, হ্যাঁ এটা হচ্ছে আঁচল সরস্বতী সরস্বতী, আর বডিটা দেখুন একদম ভার্জিন টোনটাকে রেখে পেইন্টিংটা হয়েছে। এই শাড়ির বিউটি হচ্ছে এই ব্যাপারটা, এই বোল্ডনেস, মানে কলমকারী পেন্টিং এ ব্রাইট হবে না, মানে বোল্ড হবে, বোল্ড হবে কিন্তু ব্রাইট নয়। আবার মধুবনীতে হচ্ছে ভীষণ সুখ, হ্যাঁ এই হচ্ছে দুটো পেন্টিং এর মধ্যে ফারাকটা, দুটোই কিন্তু অর্গানিক কালার, হ্যাঁ এবং দেখুন উল্টো দিকটা একদম মানে এইভাবে আসবে যেহেতু কালারটা সোক করেছে একদম। এটারও প্রাইস হচ্ছে 14,050, নাম্বার হচ্ছে 11, এটা 12, হ্যাঁ ওটা ছিল নাম্বার 11, 14,050, 14,050, 12,645 এ পাবেন। এইবারে আসছি 12 নম্বর শাড়ি নাম্বার 12 এর আঁচলটা, এটাও সরস্বতী, আমরা দুটো দেখাচ্ছি, একটা ভার্জিন টোনে দেখালাম আর একটা কালার, এটা হচ্ছে পিচ বলবো বা অরেঞ্জ বলবো, অরেঞ্জিশ পিচ আর কি একটু, মানে অরেঞ্জটাই দশরে ভার্জিন টোন এই হয়েছে, হ্যাঁ এবং এরও প্রাইস হচ্ছে 14,050, 14,050, এখন পাবেন 12,645 উইথ ব্লাউজ পিস। এটা গেল 12, এবার আসছি নাম্বার 13, 13 নম্বর, বাহ আজকে তোমার শাড়ি দেখে তো পাগল, আজকে না ও গ্রে দেখুন কিভাবে এসছে সব রকম ভাবে, এটা হচ্ছে আঁচল তশরে গ্রেতে, আমি একটু এটাও কিন্তু অর্জুন এবং কৃষ্ণ, সুতরাং আপনারা অপশন পাবেন অর্জুন কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ অনেক অপশন আছে, কি দারুণ এসছে গো অল ওভার, এত সোবার না এগুলো, ব্লু টোন একটা এসছে, ভার্জিন টোনটার উপরে ওই রংটা দিয়ে কাজ হয়েছে। 13 নম্বর 14,050 পেয়ে যাবেন 12,645, এটা ব্লাউজ 12,645 এ পাচ্ছেন। 13 দেখালাম, এবার আসি নাম্বার 14, আমার দেখাতে ইচ্ছে করছে না হলুদটা না, নাম্বার 14, 14 নম্বর, দারুণ হয়েছে শাড়িটা, বাহ এটা তো সেই রাম সীতার গল্প, আর এই আসছে বডিটা, এই হ্যালোটা একটু গায়ে ফেলি, হ্যাঁ হ্যাঁ ফেলো, এত সুন্দর এসছে শাড়িটা, একটু না গায়ে ফেললে হয়, অপূর্ব ভার্জিন কালার, মানে অর্গ্যানিক কালার হলেই না আমার ব্যাপারটা মনে হয় ওর একটা আলাদা স্মুথনেস, একদম একদম। এবং এটা হচ্ছে 14,050, 12,645 পাবেন ব্লাউজটা, তো প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ হচ্ছে অল ওভার ব্লাউজ। এটা গেল 14, এবার আসছে 15, সম্ভবত লাস্ট কালার, লাস্ট এটা কালার, আমরা শুরুতেও একটা কমপ্লিট ভার্জিনের উপর দিয়ে শুধু নর্তকি দেখিয়েছিলাম, এটাও নর্তকি, এটাও নর্তকি, ওখানে গেছে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলে, এখানে একদম টানা গেছে, দেখুন মানে কলমকারীর চিনরের উপরে যে প্রিন্ট গুলো হয় এই ছবিগুলোকে কিন্তু তারা প্রিন্টে আনে, এটা কিন্তু হাতে আঁকা একদম পুরোপুরি, মানে পুরো আউটলাইনটা পর্যন্ত হাতে করা, এটা নাম্বার 15, কোয়ালিটি অফ তাসার, না না এটা ছাড়া তো কাজই, ইনফ্যাক্ট আমি জানো একটুখানি কোয়ালিটি নিয়ে ওরকম আছি। 14,050, 12,645 এ পেয়ে যাচ্ছেন উইথ এটা ব্লাউজটা, এটা গেল 15। এবারে আমি আসব 16 নম্বর শাড়ি, এই শাড়িটা হচ্ছে তসরে পেটাজারি আঁচল, হ্যাঁ এটা তসরটাই নতুন, এই তসরটা শুধু আমার কাছেই পাবেন, হুম এটা এটা একটা আমার ডিমান্ড রইল, 3 মাস হয়ে গেল এটা বোনানো হচ্ছে, এটা শুধু আমার জন্য, এটা আমার বর্ডরে এখনো আসেনি, সেটা ডিমান্ড রইল, ওকে পেটাইজারি, পেটাইজারি আঁচল, হ্যাঁ তোমার নেই, এটা নেই, রাইট রাইট, এবং এটা একটা এক্সক্লুসিভ শাড়ি একদম, মানে এটা পাওয়াই যাবে না কোথাও, পাওয়া যাবে না, কি দারুন তসরে একদম, আর তার মধ্যে অ্যান্টিক শাড়ির কাজ পার্সির সঙ্গে, হ্যাঁ একদম, এটা ঠিক পুরো আউটলাইন গুলো না একটা ধরলে বোঝা যাবে, হ্যাঁ এই শাড়ি দেওয়া, এখানে অ্যান্টিক শাড়ির ব্যবহার রয়েছে, ভেতরে ঠাসা সুতো রয়েছে, একটা রানি অরেঞ্জ, একটা গ্রিন ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্রাউন হোয়াইট, হোয়াইট আর ওইটাই হচ্ছে ছবিটা, হচ্ছে এইটা, হ্যাঁ ব্লকটা, হ্যাঁ এই ছবিটাকে এখানে কিন্তু স্টিচে আনা হয়েছে একদম, এবং প্রাইসটা হচ্ছে 6950, এটা ব্লাউজ হাতা, এটা এটা হচ্ছে 6950, এখন পাবেন 6255, 6950, 6255 তে পাবেন, ওটা ছিল কি, ওটা ছিল হচ্ছে পেটাইজারিতে পাখি 16, এবার আসছে 17, এটা হচ্ছে ময়ূর 17, নাম্বার 17, আঁচলটাতে একটা ইয়েলো টোন আনা হয়েছে, আর বডির কালারটা কিন্তু আনা হয়েছে
অসাধারণ এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর 69 একবার ভেবে নিন নিজেকে 6950 6255 এ পেয়ে যাবেন 6950 আমার দারুণ লাগলো শাড়িটা কেন বলতো আজরাক আমার নিজের ভীষণ পছন্দ সেটাকে যখন তুমি ব্লকে আনলে আবার সেটাকে এমব্রয়ডারিতে জাস্ট ভাবা যায় না এটা হচ্ছে 19 নাম্বার 19 ডিজাইনারের অভিনবত্ব ডিজাইনার কি ভাবছেন একটা শাড়ি নিয়ে আমি যখন সকাল থেকে আজকে শাড়িটা পরেছি সবাই একবার করে তোমার শাড়িটা কি সুন্দর এটাই প্রাপ্তি তোমার প্রাপ্তি একদম এটা হচ্ছে আঁচলটা আর ওই যে আঁচলের এই যে ব্লকটা খুব ভালো করে দেখুন সিমেট্রিটা কোথায় এই ব্লকটাকে কিন্তু এখানে স্টিচ আনা হয়েছে আবার হাফটাতে ওটা যাচ্ছে গ্রে এর মধ্যে এটা তসর কালারের মধ্যে তসরের যে ভার্জিন কালার তার মধ্যে এটা অরিজিনাল তসর কালার আর এটা কিন্তু গ্রে কালার আনা হয়েছে প্রাইসটা হচ্ছে 6950 6255 এ পাবে নাম্বার 19 হ্যাঁ উইথ ব্লাউজ ব্লাউজ এইবারে আসবো নাম্বার 20 আমি অনেক অপশন দিলাম একটু অনেক অনেক অপশন দিয়ে আবার একটা ওয়াও করার মতো কালার কম্বিনেশন কাজটাও কেন বলো তো এই যে ব্লক গুলো না আজরাকারি ব্লক এটাও একটা আজরাকারি ব্লক হ্যাঁ 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 এই জায়গাটা কিন্তু ঠাসা জড়ি পিওর জারির উইভ আছে একদম আমার একটু এই ধরনের শাড়ি ভালো লাগে যে তসরটা ডাল থাকবে তসর তসরের আভিজাত্যটাকে রাখবে একদম তোমার তসর তসরের আভিজাত্যকে রেখে কাজ করা হ্যাঁ এবার ডিজাইনার সিল্ক এটা না দেখলে আমার ওই মানে এটা আমার অ্যাপিটাইজারের কাজ করে আর কি তোমার ডিজাইনার সিল্ক দেখতে ভালো লাগে পেঁচা নতুন ভাবে 21 এটা 21 নম্বর 4550 এখন পাবেন 4095 ওর মুর্শিদাবাদ ডিটিপিপিতে কাজ হয় এবং ওর শাড়ি না এটা কিন্তু 4ply এটা 4ply না আমি বলছি তোমার মুর্শিদাবাদ ডিটিপিপিতে কাজ হয় আমি তোমাকে বলছিলাম তুমি বলো আমাকে প্যাচা পড়তে আমি এখনো পড়তে পারবো সিল্ক এক ইজ অ্যাজ ইট ইজ তখন তো ডিটিপিপিতে কাজ হতো তখন তো ডিটিপিপিতে কাজ হতো এখন এটা মুর্শিদাবাদ 4ply হ্যাঁ এবং তার মধ্যে প্যাচাটা যে কি নিখুঁত হয়েছে ব্লকে এটা কিন্তু হ্যান্ড ব্লকের কাজ একদম হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লকে এরকম সূক্ষ্ম ব্লক ফেলা একটা প্যাচা যদি দেখেন দু রকমের প্যাচা আছে এখানে বসে কিন্তু 4550 4095 এ পাবেন মানে 4095 ব্লাউজটা এটা হবে হাতাটার ব্ল্যাকটা হবে বডিটা এটা গেল 21 এবার আসছি 22 এটা মাছ মাছের ঝাঁক আর কি হয়ে যাবে হ্যাঁ কতক্ষণ এখন বলেনি তো টাইম এটা হচ্ছে আঁচল তুই টেনশন করে না হয়ে যাবে একই এই এই রেদিমেই যাবো আচ্ছা এটা হচ্ছে আঁচল মধুমণির মাছ এটা হ্যাঁ এবং এটা 22 নম্বর এটা ওই এক ঝাঁক মাছ আর কি 4550 এখন পাবেন 4095 এবারে এখানে জলের ওয়েভটা করা হয়েছে বটে দেখুন একদম মনে হচ্ছে জল জলে মাছ আবার এই আসছে কুচিটা এইটা কুচিটা একটু খুলে হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে দেখো হ্যাঁ দু রকমের মাছ আছে দেখুন নিচে একটা আছে উপরে উপরে একটা মাছ আর ব্রাশিং আর ব্রাশিংটা আছে উপরে পুরোটা 22 নম্বর ধরেছে পুরোটা হুম 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 22 নম্বর উপর থেকে নিচ 22 নম্বর শাড়ি নাম্বার 22 প্রাইস হচ্ছে 4550 ব্লাউজটা দেখিয়ে দাও আর তার সঙ্গে হচ্ছে এটা ব্লাউজ প্রাইসটা ডিসকাউন্ট করে 4095 22 23 এই শাড়িটা আমার আছে 23 ঘোড়া আমার কাছে আছে হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে এর মধ্যে পড়তে বললাম আমি তো শুধু মাসারি মাঝে মাঝে পড়ি সে কদিন আগে কাশ্মীরিটা পড়লাম ও আচ্ছা ওটা আমি দেখিনি এটা হচ্ছে আঁচল ভালো করে দেখাই আঁচল হ্যাঁ আচ্ছা ব্রাশিং এ শুধু ব্রাশিং এটা আসছে গা আর এই আসছে বডিটা এটা হচ্ছে 23 4550 4055 4095 এ পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস 23 24 এ যাব 24 নম্বর এটা তো চলতেই থাকবে এটা আর ও বন্ধুত্বকে না খুব মর্যাদা দেয় সেটা ওর কাছ থেকে শিখতে হয়
কি করে ফ্রেন্ডশিপটাকে বজায় রাখতে হয়, তো তোমার থেকে শেখা উচিত সকলের, আমারও। থ্যাংক ইউ। এটা গ্রিনের মধ্যে, মানে এটা কেন বললাম, তুমি ওই যে সুপর্ণার থলিকে সুপাখি, এই যে আমার নাম করে এই ডিজাইনটাও করে আমাকে পড়িয়েছিল এবং তারপরে সেটাকে এত বছর ধরে মেনটেন করছে, এই হচ্ছে হাফটা। আর হাফটা আসছে এটা 24-4550, 24 নম্বর 4550 উইথ ব্লাউজ। এবারে আসছে 25-25 নম্বর ওরলি, সাদা কালোতে, সাদা কালোতে ওরলি। মূলত কাঁথাতে আমরা দেখতাম ওরলি, সেটা এখন আচ্ছা আঁচলে কিন্তু হ্যান্ড পেইন্টিং আছে। হ্যাঁ, আঁচলটা পুরোটাই হ্যান্ড পেইন্টিং। আর এটা আসছে বডিটা অল ওভার, এটাও কিন্তু ট্র্যাডিশনাল। এটা এত সুন্দর সিল্ক, সিল্ক মানে এখনকার সিল্কে আমি নিজে এত বেশি স্যাটিসফাইড কোয়ালিটিতে, ভীষণ। এবং এগুলো কোন একটা স্টার্চ নেই শাড়িটাতে, এক ফোঁটা স্টার্চ নেই। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 25-25 নম্বর, 4550-4095 এ পাবেন। 26 নম্বর, নাম্বার 26, এটা হচ্ছে 26 নম্বর রাস্ট কালার, তাই তো? রাস্ট টোন, আর তার সঙ্গে এই কালারটা একটু ডার্ক চন্দন কালার বলতে পারি, ওটা ডাই করেই আনা হয়েছে, চিকু পাল্পের কালার বলতে, চিকু একদম কালার। হ্যাঁ, নাম্বার 26 নারী, এটা 27, এটা হচ্ছে না 26, এটা 26, এটা 26 নম্বর শাড়ি, 4550, আর এটা ব্লাউজ এখন পাবেন 4095 এ। ওর কোন শাড়ি কিন্তু পুরনো নয়, ওই শাড়ি গুলো সদ্য হয়েছে একদম। হ্যাঁ, সুতরাং এটা এমন ভাবে যে যেহেতু আমি এক্সিবিশন করি করলাম না, ওই জন্য না, তুমি সুষম মতো করো না, তো যার জন্য এটা হচ্ছে ফিউশন কথা, এটা নিয়ে কিছু বলবো, এটা পদ্ম ফিউশন, পদ্ম। আর প্রত্যেকটা কিন্তু নকশি একদম, এখানে যদি একটু ক্লোজে আসা যায়, এটা তসর পোর্শন, এটা নকশি, আর এটা হচ্ছে সিল্ক, আর এটা হচ্ছে সিল্ক পোর্শন। এই এটা হচ্ছে 7250, 7250 পাবেন 6525। ব্লাউজটা বডি হবে সলিড কালারে, আর প্রিন্টটা হবে বডিতে। হ্যাঁ, এটা সলিড কালারটা হবে বডি, এটা হবে হাতা। হ্যাঁ, 7250-7250 এখন পাবেন 6525, 6525। এটা হচ্ছে 28 নম্বর আলপনা, এটা আলপনা, এটাও নকশি, নকশি মানে যে কটা ফিউশন থাকবে সব নকশি তসরে থাকবে। এই পোরশনটা যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, এই পোরশনটা তসর আর এই পোরশনটা সিল্ক, এবং জোড়া। হ্যাঁ, যারা নতুন দেখছেন বলে দেবো, এটা কিন্তু জুড়ে জোড়া একদম, এটা ডিজাইনার সিল্ক আর এটা তসর, এবং এটা থাকবে আজীবন কাল। এই এটা হচ্ছে 7250-6525, নাম্বার 28, আপনার মনে হয়েছে যে না আমি এই কম্বিনেশনটা চাই বা ফিউশন কাটা চাই, আপনি ভ্যারাইটি দেখেন, এটা জোড়া ময়ূর, যেমন এটাও নকশি, আর এই হচ্ছে হাফটা। 7250-7250 পাবেন 6525, 6525 এ উইথ ব্লাউজ, নাম্বার 29। এবার আসছি নাম্বার 30, 30 নম্বর, এটা হচ্ছে রানী কালারের জবা, এটাও নকশি, মানে নকশি বেসটা কিন্তু পুরো নকশি করেই যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে হাফ শাড়িটা। প্রাইসটা হচ্ছে 7250-6525 এ পাবেন, নাম্বার 30, 30। হ্যাঁ, এটাতে আবার ঘুরে গেল, এটাতে প্রিন্টটা হবে বডিটা, হাতাটা হবে এটা, বা ওটাও করে নিতে পারেন, অসুবিধা নেই। এবারে আসবো হাফটা, স্যার কাঁথা, কাঁথা কাঁথা শুধু বলো, কাঁথাটা দেখো, এটা এখানে ধরো না, এই জায়গাটা ধরো, এই জায়গাটা ধরো, এখানে ধরো, এভাবে একটু এগিয়ে দাও, একটা দেখুন 31 নম্বর শাড়ি, হাফতাসারে কাঁথা, হাফতাসারে কাঁথা, 4550, এটা হচ্ছে আঁচল দেখছেন, নিখুঁত কাজ, 4550 ওটা কাঁথা, 4095 এ পাবেন, এটা অল ওভার, এর সাথে আপনি ম্যাচিং করে এই ব্লাউজ নিতে পারেন, নিতে পারেন, ব্লাউজ 140 শাড়িতে কিন্তু আলাদা করে কোনো ব্লাউজ পিস নেই, না হাফতাসারে থাকে না, এটা পেস্তা কালারের হচ্ছে, পেস্তা গ্রিনে হচ্ছে হাফতাসার, শাড়িটা অসাধারণ। এই যে আঁচলটা যেটা করা হয়েছে পুরোটা গ্রাম বাংলার, সবই গ্রাম বাংলার উপরেই উঁচু করে ধরতাম, আমি জানি বাপির এটা হবে না, এইভাবে দেখাতে হবে ক্যানভাসের মতো, মানে হ্যাঁ এইবার এইটা ছোট ছোট ফুল, তোমার এই শাড়িটা শুরুর দিকে থাকলে আমার কি আনন্দ হতো, আমি ধরে ধরে দেখাতাম, একটু সময় নিতাম কাঁথা। আচ্ছা এই ব্লাউজটাতে বলি, এটা হচ্ছে ফ্রন্টটা, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাকটা, এটাও 840, 840 ব্লাউজ, শাড়ি হচ্ছে 32 নাম্বার, 4550 শাড়ি, 4095 এ পাবেন। এইবারে আসছি 33, এগুলো কিন্তু হাফতাসারে, নাম্বার 33,
একই দাম। এটা একটু ধরো না এখানটায়, হ্যাঁ ধরো, এটা ওই মেদিনীপুর পটচিত্র, সেটার আদলে ছবিটা কিন্তু আনা হয়েছে কাঁথাতে, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ডক্রাফট, একদম, মানে আমার গলা জোর বেড়ে যায় এই কথাটা বলার সময় যে হ্যান্ডক্রাফট, একদম। আমাদের ভারতবর্ষ হচ্ছে ক্রাফটের দেশ এবং আমার বাংলা হচ্ছে কাঁথার বাংলা। এটা হচ্ছে 4550-4095 এ পাবেন। এটা হচ্ছে ব্যাকটা, ব্লাউজটা, হ্যাঁ এটা 840 ব্লাউজ, হ্যাঁ হ্যাঁ 840 ব্লাউজ, 840 ব্লাউজ, আর শাড়ি হচ্ছে 4095 আফটার ডিসকাউন্ট। এটা গেল 33, এবারে আসছে 34। এগুলোতে না 20% ডিসকাউন্ট আছে, সিঙ্গেল দেখাই। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে কিন্তু হ্যান্ডারি, হ্যাঁ জরি স্ট্রাইপ তাঁত, তাতে হ্যান্ডারি হয়েছে এবং মোতির কাজ হয়েছে, পারে দেখুন একটা বসেছে হচ্ছে তুতের রঙ। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 34-2850 হাফ শাড়িটা, ধরো ধরো এই হচ্ছে হাফটা, এর মধ্যে দেখুন মোতির কাজ আছে, ফুলের প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু মোতির ব্যবহার আছে। এর সঙ্গে ব্লাউজ পিসটাকে দেখাবো আমি, এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই হাফটা সিল্ক আছে, সিল্কেরই ব্লকটাকে ব্যবহার করা। এটা হচ্ছে 34-2850-2565 এ পাবেন, 34। এবারে আসছে রেশম চেক, মানে নিচে কটন গুলোতে কিন্তু 20% ডিসকাউন্ট আছে। তুমি নিজেও আজকে রেশম চেক পরে আছো, রেশম চেক পরে আছি, আরি এটাও হ্যান্ডারি, এটাও হ্যান্ডারি, আগেরটাও হ্যান্ডারি ছিল, ওটা হাফ হাফে ছিল, এটা অল ওভারে। এটা হচ্ছে রেশম চেকে প্রত্যেকটার সঙ্গে একটা করে ব্লাউজ পিস যাবে, এটাও 2850-2565 এ পাবেন, ঠিক আছে। 35-36 হচ্ছে তাঁত, তাঁত এটা হচ্ছে তাঁত, আমাদের বন্ধুরা না ভীষণ স্মার্ট, স্ক্রিনশট তুলে নেন, একদম বলো সেটাই বেটার, স্মার্ট। আচ্ছা, এটা একটা ধনে খালি স্যাটিন বর্ডার, তাতে প্যাঁচাটা হয়েছে এবং প্যাঁচাটা কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে, মানে অ্যাপ্লিকেশন করে এমব্রয়ডারি করা, আর বডিতে রয়েছে সিল্কে দেখালে যে প্যাঁচা, একদম সেইটাই। এটা হচ্ছে পুরোটা দেখে নিই একটু, নিচের দিকটা কিন্তু অ্যাপ্লিক এমব্রয়ডারি হতে হতে গেছে, উপরটা ব্লক, এটা অল ওভার। 2650-2120 তে পাবেন, 36 নম্বর, 2650-2120 তে পাবেন, 37 নম্বর, এগুলো সব ধুনেখালি স্যাটিন বর্ডার, সব কিন্তু ভীষণ রিচ, একদম ব্র্যান্ড নিউ শাড়ি। আর আচলে দেখুন এই মধুবনী মাছটা এমব্রয়ডারি, শুধু আমি এক্সিবিশন করলাম না বলে এই ডিসকাউন্টটা, এই হ্যাবক, হ্যাঁ, এবং নিচের দিকের পাড়েও এমব্রয়ডারি মাছ, গাছ গায়ের উপরে প্যানেলের সঙ্গে যাচ্ছে, আর এইটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা একদম রেডি করা রয়েছে। এটা হচ্ছে তোমার 2650-2120 তে পেয়ে যাচ্ছে, 38-38 নম্বর, ওয়াও এটা আঙ্গুরের থোকা, 38-38 নম্বর আঙ্গুরের থোকা, জাস্ট পয়লা বৈশাখের জন্য দেখানো, বুটিকে চলে আসুন, প্রচুর স্টক আছে। আর এর সঙ্গে একটা ভেজ প্রিন্টারি ব্লাউজ, এটা কিন্তু ভেজ প্রিন্ট, 30% ডিসকাউন্টও পাবেন। এটা হচ্ছে 38-2850 2850 পুরোটা এমব্রয়ডারি, এখন পাবেন 2280-2280 তে, 38। এবার 39 এ ব্লাউজ দেখো, লেমনটা এ, এ হচ্ছে লেমন, হ্যাঁ লেমন, এই যে বি এ হচ্ছে তাসার অ্যান্ড রেড, হ্যাঁ সি এ হচ্ছে রানী, হ্যাঁ। এটা এই ব্লাউজগুলো তো আপনারা জানেন, এটা হচ্ছে এমব্রয়ডারি ব্লাউজ, গলার কাছে পার বসানো, ব্যাকটা পুরোটা ব্যাকে এবং হাতে এগুলো 1850 20% দিয়ে 1480 1850 এ 1480 তে পাবেন, এগুলো কিন্তু সিল্কের ম্যাটেরিয়াল, হ্যাঁ, এবং এই ব্লাউজ না স্টকে রাখা দরকার, হ্যাঁ হ্যাঁ সিল্কের ম্যাটেরিয়াল। আমি তোমাকে একটা বলবো, তোমাকে তুমি একটা ডার্ক কালার করে দেবে, তো একদম ডার্ক মেরুন, ডার্ক মেরুন একদম। আচ্ছা, এটা হচ্ছে 1850-1480 তে পেয়ে যাবেন, মানে এই কাজটা কিন্তু যেটা হাতে পিঠে আছে ওটা পুরো হাতের কাজ, এই জায়গাটা একটু যদি ক্লোজে আসা যায় তাহলে একদম হাতের কাজ, যার জন্য প্রাইসটা কিন্তু তাও তোমার অনেক দাম কম, অনেক দাম কম, 1480 তে পাচ্ছ। এটা হচ্ছে সি রানী, 1850-1480 তে পাবেন। এইবারে আসছি ডি, রেডে দেখাচ্ছি ডি, এটা হচ্ছে রেডে, প্রাইস হচ্ছে 1850-1480 তে পাবেন। আর এবার আসছে ই, অ্যাশ অ্যান্ড মানে অ্যাশ কালার বা গ্রে কালার এর সাথে রানী, হ্যাঁ প্রাইস হচ্ছে 1850-1480 তে পেয়ে যাবেন। এই হচ্ছে ব্লাউজ দেখানো হলো, আজকের এপিসোডের এখানেই শেষ করব। তবে আপনাদের বলবো ওর নর্দার্ন অ্যাভিনিউ যে বুটিকের ঠিকানা সবাই জানেন, চলে আসুন, প্রতিদিন খোলা থাকে, এখন পর্যন্ত প্রতিদিন খোলা 12টা থেকে 8টা, আর বুটিকে আপ টু 30% ডিসকাউন্ট চলছে 14th April পর্যন্ত। কলকাতা শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা আছে, কারণ প্রচুর ডিসকাউন্ট রয়েছে। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, আবার মে মাসের 1 তারিখে প্রোগ্রাম দেখা হচ্ছে।